গতি ফিরতে শুরু করেছে দেশের রপ্তানি খাতে। গেল সেপ্টেম্বরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আয় বেশি হয়েছে 6%। ইপিবি বলছে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে 989 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানি আয়ের 82% এসেছে পোশাক খাত থেকে। হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং চামড়াবিহীন জুতা রপ্তানি বেড়েছে। সার্বিকভাবে যার ইতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে, তবে চামড়া ও চামড়াজাত এবং প্লাস্টিক পণ্যের রপ্তানি কিছুটা কমেছে। করোনার নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে শুরু করেছেন রপ্তানিকারকরা। গেল সেপ্টেম্বরের তুলনায় রপ্তানি বেড়েছে প্রায় 4%, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আয় বেশি হয়েছে 6% মতো। ইপিবি বলছে করোনার জাতীয় ও আন্তর্জাতিক অভিঘাত সামলে স্বাভাবিক চেহারায় ফিরেছে রপ্তানি খাত।